হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব আমি বিজয়িতা আমি আবার চলে এসেছি তোমাদের জন্য পনেরোটা কোয়েশনের সেট নিয়ে এমসিকিউ প্র্যাকটিস সেট ফোর আগে কিন্তু আমি অলরেডি তোমাদেরকে তিনটে ক্লাস করিয়ে দিয়েছি প্র্যাকটিস সেট ফোর থেকে আমি একটু চেঞ্জ এনেছি তোমাদের জন্য কোয়েশ্চেনগুলোতে আমি কিন্তু সি টেটের কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে কিন্তু ইনক্লুড করেছি এবং এর পর থেকে আমি যতগুলো তোমাদের এরকম প্র্যাকটিস সেট করাবো সবখানেই কিন্তু তোমরা সি টেটের কোয়েশ্চেন বেশ কিছু করে পাবে ছয় থেকে সাতটা করে সি টেটের কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য থাকবে প্লাস প্রাইমারি টেটের দু হাজার তেইশে সম্ভাব্য প্রশ্ন উত্তরের সিরিজ কিন্তু থাকবে বাদ বাকি প্রশ্নগুলোও সমানভাবে ইম্পর্ট্যান্ট থাকবে ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলে রাখি দেখো এবার কিছুটা তো চেঞ্জ এসেছে আমরা সবাই দেখতে পাচ্ছি যে কনসেপচুয়াল কোয়েশ্চেনের দিকে কিন্তু বেশি নজরটা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তবেই কিন্তু তুমি সেই অ্যান্সারটা পারবে শুধুমাত্র ইনফর্মেটিভ ওয়েতে কিন্তু গেলে তোমাদের হবে না এবার পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো কনসেপচুয়াল কোয়েশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন এইভাবে আমরা ভাবতে ভাবতে কিছু কিছু ইনফর্মেটিভ যে জায়গাগুলো বা ইনফরমেশানগুলো সেগুলো আমরা গ্যাদার করতে ভুলে যাচ্ছি এর জন্য কি হচ্ছে এর জন্য যদি ইনফরমেটিভ কোয়েশ্চেন এক দুটো তো চলে আসছে তাহলে কিন্তু আমরা সেটার আনসার করতে পারছি না তো সেই জায়গাটাও যেন আমাদের জন্য একদম ক্লিয়ার থাকে সেইভাবে কিন্তু আমাদেরকে পড়াশুনো করতে হবে যেমন আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তেমনই কিন্তু আমাদের ইনফরমেশান গ্যাদারও করতে হবে অনেক চ্যানেলে আমি শুনতে পাচ্ছি যে অনেক জায়গাতে বলা হচ্ছে যে দেখো থিওরি পড়ে কিছু হবে না ইনফরমেশান গ্যাদার করে কোনো লাভ নেই কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে দেখো কী লেভেলে কোশ্চেন আসছে দেখো একটা কথা তোমাদেরকে বলে দিই কনসেপচুয়াল কোশ্চেন আসছে সিটেটে বেশি এবং গতবার যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানেও কনসেপচুয়াল কোশ্চেন আমরা প্রচুর দেখেছি তার মানে এটা নয় যে দু হাজার তেইশের প্রাইমারি টেটে শুধুমাত্র কনসেপচুয়াল কোশ্চেনই আসবে উইদাউট ইনফরমেশান রকম কোনো স্ট্যাটিক কোশ্চেন এলো না ইনফরমেটিভ কোয়েশ্চেন এলো না এরকম কিন্তু হওয়ার কোনো চান্স নেই এরকম কথা কিন্তু কোনোভাবেই বলা হয়নি কোথাও যে তোমাদের জন্য শুধু কনসেপচুয়াল কোশ্চেনই আসবে ইনফরমেটিভ কোনো কোয়েশন আসবে না এটা কিন্তু একদমই বলা হয়নি সো ইনফরমেশান আমাদেরকে গ্যাদার করতেই হবে তার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে কনসেপচুয়াল কোয়েশ্চেন আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে এবার তোমাদের মনে হতে পারে ম্যাম কনসেপচুয়াল কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করবো আমরা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি সি টেটের প্রিভিয়াস ইয়ার্সে তোমরা ফলো করবে এবং যদি কোথাও অসুবিধা হয় তো আমি আছি আমি চেষ্টা করব সি টেটের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোয়েশনগুলোই তোমাদেরকে সলভ করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সিটেটের পরীক্ষার বিভিন্ন ইয়ার্সের বিভিন্ন ইয়ার্সের কোয়েশনগুলো থেকে কিন্তু আমি তোমাদের জন্য সেট তৈরি করছি সো আমার ক্লাসগুলো খুব মাইনরলি তোমরা দেখবে এবং সাথে থাকছে তোমাদের জন্য অপশান অ্যানালাইসিস অপশান অ্যানালাইসিস যত আমি করব তত কিন্তু তোমাদের নলেজ আরও বাড়বে এবং কনসেপ্ট আরও ক্লিয়ার হবে এবং একটা কোয়েশ্চেনের থেকে কিন্তু তোমরা আরও তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার ওখান থেকে তোমরা জানবে অপশান অ্যানালাইসিসের মাধ্যমে ওকে তো সেই জন্য আমার মনে হয় যে ভীষণ ফুল ব্যাপারটা অপশন অ্যানালাইসিস চলো আর বেশি কথা বলবো না এবার আমরা ক্লাসে ঢুকে যাব। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে প্রথম প্রশ্নটাই আমি তোমাদেরকে রেখেছি সিটেটে এই প্রশ্নটা কিন্তু এসেছিলো দেখো ইয়ার আমি মেনশন করছি না কারণ কোন ইয়ারে প্রশ্নটা এসেছে এত কিছু ডিটেলস জানার আমাদের কোনো দরকার নেই আমাদের শুধু কোয়েশ্চেন দিয়ে দরকার এটা সি টেটের প্রিভিয়াস ইয়ার্সেরই কোয়েশ্চেন সম্ভবত দু হাজার তেইশেরই তো আমি আরও বিভিন্ন ধরনের সেটের কোয়েশ্চেনও তোমাদেরকে এখানে দিই সো আমি শুধু সি এখানে মেনশন করেছি বাট কোনো ইয়ার মেনশন করিনি ওকে তো দেখো এক নাম্বার যে প্রশ্নটা দেওয়া রয়েছে এক একের ভেতরে একটা সিরিজ দেওয়া রয়েছে অর্থাৎ এক নম্বর প্রশ্ন তার ভেতরে একটা সিরিজ হচ্ছে ক এবং পরেরটা হচ্ছে খ তার মানে তোমাদেরকে এখানে দুটো ব্যাখ্যা দেওয়া রয়েছে মন্তব্য এ মন্তব্য এ অর্থাৎ এগুলো কিন্তু এক একটা ব্যাখ্যা বা মন্তব্য ধরে নিতে পারি আমরা তো মন্তব্য এতে বলেছে ধ্বনি উচ্চারণ অর্থাৎ এই যে ফোনেটিক স্পেলিং এই ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে অর্থাৎ ধ্বনি উচ্চারণ ভিত্তিক যে বানান যে ফোনেটিক স্পেলিং যেইভাবে আমরা উচ্চারণ করছি সেই ধ্বনি ভিত্তিক প্রত্যেক বানান শুদ্ধ বানান শিখরের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে যেমন মনে করো আমরা যখন কোনো কথা বলি তখন কি আমরা দীর্ঘই আমরা জানি যে দীর্ঘই কোন সময়তে হয় যেই শরটা দীর্ঘভাবে ব্যবহার হয় তাই তো রস্যই অর্থাৎ যেই ইয়ের শরটা রস্যভাবে ব্যবহৃত হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে হস্যই আর দীর্ঘই যেই দীর্ঘিকারের উচ্চারণটা একটু দীর্ঘ বা বিলম্বিতভাবে উচ্চারণ হয় সেটাকেই কিন্তু বলা হয় দীর্ঘই তাই তো ভালো করে একটু বোঝো যেমন মনে করো দীর্ঘ বানান দয় দীর্ঘই রেপ হয় তাই তো আমরা সবাই জানি যে দীর্ঘ বানানটা কি হয় দয় দীর্ঘি হয় দীর্ঘি দিয়ে কিন্তু ঘয় রেপ হয় তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু দয় দীর্ঘি হচ্ছে তাহলে আমরা যখন উচ্চারণটা করি তখন কি আমরা দীর্ঘ এরকমভাবে কি আমরা বলি আমরা তো বলি না আমরা সব সময়তে কথাতে কি বলি যে দীর্ঘ তো আমাদের যে উচ্চারণটা ফোনেটিক স্পেলিংয়ে কিন্তু ওটা শুনে মনে হয় যে কথাটা হচ্ছে দীর্ঘ তাই তো কথাটা হচ্ছে দীর্ঘ অর্থাৎ দয় দীর্ঘ লিখলেও কোনো অসুবিধে নেই আমাদের ফোনেটিক স্পেলিংয়ে কিন্তু আমরা এটাই বুঝে যাই কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘ দীর্ঘ বানানে দয় দীর্ঘী হয় স্প স্পেলিংটা আমাদের হওয়া উচিত ছিল দীর্ঘ যেহেতু এটা দীর্ঘই তাই তো তো সেটা আমরা করি না তো এইটাকেই বলা হচ্ছে যে ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে বিলম্বিত বা মন্থর করে তোলে এবার ছোট থেকে একটা শিশু শুনে এসছে যে দীর্ঘ এবার সে এটাই শিখেছে যে দীর্ঘ অর্থাৎ যদি রস্য ই হয় তাহলে রস্যই হবে হস্যই হবে আর যদি দীর্ঘ ই হয় তাহলে দীর্ঘই হবে তো এইটার জন্য বলেছে যে চার নাম্বার দেখো কারণটা বলেছে শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে তখন তা তাদের শুদ্ধ বানানের শিখনের সামর্থ্যকে বিলম্বিত বা মন্থর করে তোলে এইবার শিশুটি যদি সেই ফোনেটিক স্পেলিং কীরকম হচ্ছে তার ওপরে যদি নিজে নিজেই বানানটা আবিষ্কার করে তাহলে কিন্তু সে বানানটা কী লিখবে দয় ঘয় রেপ তাই তো সে কিন্তু দীর্ঘ বানানটা লিখবে তো এইবার কি হচ্ছে মাঝখান থেকে যে তাদের কিন্তু সঠিক বানানটা শিখতে বিলম্বিত হচ্ছে কারণ তারা শিখছে দয়হষ্মি দয়হর্ষি দীর্ঘ বানান কারণ তারা ফোনেটিক স্পেলিং দিয়ে শিখছে তাই তারা কিন্তু দয়হষ্যি শিখছে কিন্তু অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে দয় দীর্ঘ ঘয়রে তাহলে কি হচ্ছে শুদ্ধ বানান শিখতে কিন্তু তাদের বিলম্বিত হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু তোমরা ভালো মতো বুঝতে পারছো যে এই যে এখানে একটা মন্তব্য দেওয়া রয়েছে এবং এই মন্তব্যের কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয় অর্থাৎ ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে এটার কারণ হিসেবে দেওয়া রয়েছে শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে অর্থাৎ প্রথাগত বানান যখন সে শেখেনি তার বদলে যখন তাদের আবিষ্কৃত বানানগুলো ব্যবহার করে তখন তাদের শুদ্ধ উচ্চারণ যে শুদ্ধ যে বানান সেই শিখনের সামর্থ্যকে কিন্তু অনেকটাই দেরি করে দেয় বা মন্থর বা বিলম্বিত করে দেয় ঠিক আছে কারণ তারা দীর্ঘ বানান উচ্চারণের ভিত্তিতে তারা দয়হষ্মি লিখতে শিখবে তারা আবিষ্কার করতে শিখবে দয়হর্ষি হবে কিন্তু অ্যাকচুয়াল বানানটা হবে দয় দীর্ঘি তো এইভাবেই কিন্তু বিলম্বিত বা মন্থর হয়ে যাচ্ছে ব্যাপারটা তাদের শিখতে তাহলে এখান থেকে কিন্তু আমরা যে ব্যাখ্যাতে পৌঁছালাম সেটা হচ্ছে দুটো ব্যাখ্যাই এখানে সঠিক এবং এ এবং আর এই যে দেখো ব্র্যাকেটে যে এ এবং আর দেওয়া রয়েছে এই দুটোকেই মেনশন করা হয়েছে ঠিক আছে এ এবং আর এই দুটো ব্যাখ্যাই কিন্তু যেমন সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা এর সঠিক ব্যাখ্যা আর এইটা কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ এই যে এর মন্তব্যটা যে দেওয়া হয়েছে তার সঠিক কারণ কি আদেও আর হচ্ছে হ্যাঁ হচ্ছে কারণ এতে যে মন্তব্যটা দেওয়া রয়েছে তার কারণটা হচ্ছে এটাই যখন শিশুরা নিজে আবিষ্কার করতে শেখে বানান তখন তাদের কিন্তু শুদ্ধ বানান শিখনের সামর্থ্য অনেকটাই বিলম্বিত বা মন্থর হয়ে যায় কারণ তারা তাদের ফোনেটিক স্পেলিং দিয়ে বানানটাকে লেখার চেষ্টা করে কিন্তু সবসময় বানান তো সেরকম হয় না যেমন আমরা গ্রীষ্ম গ্রীষ্ম উচ্চারণ করি আমরা এটাতে গ্রীষ্ম উচ্চারণ যখন আমরা করি তখন কিন্তু উচ্চারণটা এরকমই আসে গয়রা ফোলা দীর্ঘি পেট কাটা মধ্যা্ন্যশয় মধ্যাশ্বয় তাই না মধ্যাশ্বয় নিচে মধ্যাহ্নশ আমাদের উচ্চারণটা আসছে গ্রীষ্ম গ্রীষ্ম তাই তো বা একটা বয়ের উচ্চারণ আসছে গ্রীষ্ম আমরা বয়ের উচ্চারণ অনেক সময় ডব্লিউ দিয়ে করি তো সেই জন্য গ্রীষ্ম তো এখানেও কিন্তু বয়ের উচ্চারণ আসছে বা মূর্ধন্যশয়ের উচ্চারণই আসছে কিন্তু যখন আমরা গ্রীষ্ম বলছি তখন কিন্তু নিচে ম আসছে আর আমরা সবাই জানি যে গ্রীষ্ম বানানে কিন্তু মূর্ধন্যঃশ্বয় নিচে কিন্তু একটা ম থাকে কিন্তু উচ্চারণ যখন আমরা করবো ফোনেটিক স্পেলিংয়ের মাধ্যমে কিন্তু কিছুতেই এটা মূর্ধ্যশয় ময় উচ্চারণটা আসে না আসে কি গ্রীষ্ম হয় নিচে মূর্ধনশয় উচ্চারণ আসে বা বয়ের উচ্চারণ আসে তো এইভাবে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা শিখনের সামর্থ্য যে মন্থর বা বিলম্বিত হচ্ছে সেটা বোঝা যায় এবার যদি শিশু প্রথাগত বানানের ব্যবহারের বদলে সে যদি নিজে আবিষ্কার করতে চায় তখন কিন্তু তার মধ্যে এই জিনিসটা চলে আসবে যে হয়তো এটা ম হবে না ব হবে তো তখন কিন্তু সে শুদ্ধ বানান থেকে অনেকটাই দূরে চলে যাবে তো এই জন্যই বলেছে যে এ এবং আর দুটোই ঠিক এবং এর সঠিক ব্যাখ্যা হলো আর ওকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ খুব মাইনরলি একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে এখন যে প্রবণতাটা দেখা যাচ্ছে কোশ্চেনের আকারটাও একটু বড় করে দিচ্ছে যাতে করে কিন্তু টাইম ম্যানেজ করতেও কিন্তু তোমাদের অসুবিধে হতে পারে সেই জন্য আগে থেকে প্রিপারেশান নাও আগে থেকে বড় বড় কোয়েশ্চেন এই সব ধরনের বড় বড়ো সাইজের যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার হলে আর কোনো অসুবিধা হবে না আর যদি তোমরা ভাবো যে না পরীক্ষার হলেই আমরা বাজিমাত করে ফেলবো সেটা কখনোই সম্ভব নয় যারা আমার পেইড ক্লাসগুলো করেছো তারা সবাই জানো এবং এই কথাটা আমি সব সময় বলি কি বোধ পরীক্ষণের মতো একটা টপিকও আমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করা উচিত না হলে পরে আমাদের টাইম ম্যানেজ করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর সময় যে কত বড় একটা ফ্যাক্টর সেটা তোমরা সবাই কিন্তু জানো আচ্ছা তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান ঘ এ এবং আর দুটোই ঠিক এর সঠিক ব্যাখ্যা হলো আর ওকে অপশান ঘ হয়ে যাচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার দেখো আমি নিচে লিখে দিয়েছি এবার দেখো আমরা দু নাম্বার কোয়েশ্চনে চলে যাব একজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ক্রমশ শ্রেণীকক্ষে পিছিয়ে পড়ছে তাকে শনাক্ত করার সবচেয়ে উত্তম উপায়টি কি। এখান থেকে দেখো একটা এটাও কিন্তু একটা মোটামুটি কনসেপচুয়ালি কোশ্চেনই যে একটা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কী করেছে শ্রেণীকক্ষে দি মানে পিছিয়ে পড়ছে তাকে শনাক্ত আমরা কীভাবে করবো এটা কিন্তু দেওয়া হয়েছে জানো কোন চ্যাপ্টার থেকে এটা কিন্তু রিমেডিয়াল টিচিং থেকে দেওয়া হয়েছে তোমাদের কোয়েশ্চেনটা অর্থাৎ রিমেডিয়াল টিচিং সংশোধনমূলক শিক্ষা আশা করি তোমাদের চ্যাপ্টারটার নাম তোমাদের মনে পড়ছে তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু পড়েছ তো এই রিমেডিয়াল টিচিং থেকে এটা বলা হয়েছে যে যখন কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়তে থাকে তখন আমরা কি কি আচরণ দেখে তার তাকে শনাক্ত করব। এবার যারা আমার পেইড ক্লাস করেছ তারা দেখেছ যে আমি কিন্তু অনেকগুলো কারণ উত্থাপন করেছিলাম এখানে যে একজন শিক্ষার্থী যখন পিছিয়ে পড়তে থাকে তখন তার বিভিন্ন বিভিন্ন আচার আচরণ দেখে কিন্তু আমরা তাকে শনাক্ত করতে শিখি যে এই শিক্ষার্থীটা ক্রমশ পিছিয়ে পড়ছে কিন্তু সব থেকে আগে আমাদেরকে দেখতে হবে যে অপশনের মধ্যে কোনটা যদি বলে যে যে কোনো একটি বেছে নিতে তখন আমাদেরকে দেখতে হবে যে কোন কারণটা সব থেকে বেশি যুক্তিযুক্ত তাই তো এই কথাটা আমি তোমাদেরকে এর আগেও কিন্তু বলেছিলাম যে আমাদেরকে অপশান কাট করে করে যেতে হবে দেখতে হবে কোন অপশানটা বেশি গুরুত্বপূর্ণ দেখো ক নাম্বার যে অপশানটা রয়েছে শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর শ্রেণীকক্ষে তো পর্যবেক্ষণ আমরা করছি কিন্তু এরকম তো অনেক শিক্ষার্থীরা থাকতে পারে যারা শ্রেণীকক্ষে হয়তো ঠিকঠাক পড়াশুনো করছে না কিন্তু বাড়িতে তারা ভালো করে পড়াশুনো করছে তো এইভাবে শ্রেণী শ্রেণীকক্ষে শুধুমাত্র পর্যবেক্ষণের পরেই কিন্তু বলে দেওয়া সম্ভব নয় যে চতুর্থ শ্রেণীর সেই শিক্ষার্থীটা ক্রমশ পিছিয়ে পড়ছে ওকে খ নাম্বার অপশানে যেটা রয়েছে দেখো শিক্ষার্থী অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কিছু কিছু অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে তার প্রেক্ষিতে আমরা ধরে নিচ্ছি যে সে হয়তো পিছিয়ে পড়ছে কিন্তু এরকম তো নাও হতে পারে অনেক বাচ্চারা থাকে যারা ক্লাসে একদম চুপচাপ থাকে একদম চুপচাপ থাকে এবং তারা ভীষণ লাজুক হয় ইন্ট্রোভার্ট হয় তারা কিন্তু শিক্ষকের সাথে বা সহপাঠীদের সাথে নিজেদের যে কথাগুলো বা নিজেদের যে প্রবলেম সেগুলো কিন্তু তারা শেয়ার করতে পারে না তো এইরকম অনেক শিক্ষা শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাবো কিন্তু এর থেকে তো এইটা বোঝা যায় না যে তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে তারা হয়তো বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করছে তারা হয়তো তাদের বাবা মায়েদের সাথে হয়তো তাদের টাচ ভালো আছে তার সত্ত্বেও কিন্তু তারা শ্রেণীকক্ষে লাজুক শ্রেণীকক্ষে কথা কম বলছে তার মানে তো এটা নয় যে তার এই অস্বাভাবিক আচরণ তো এটা প্রমাণ করে না যে চতুর্থ শ্রেণীর ছাত্র বা শিক্ষার্থীটি ক্রমশ পিছিয়ে পড়ছে তাই না এইভাবে কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে এইভাবে ভাবলেই কিন্তু খুব সহজেই আমরা অপশন কাট করতে করতে ঠিক সঠিক অ্যান্সারে পৌঁছে যাব এরপরে দেখো গ নাম্বার যে অপশানটা রয়েছে বারবার পরীক্ষা সরি বারবার শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে আচ্ছা শি কোন শিক্ষার্থীরা প্রশ্ন করে বলো তো যে শিক্ষার্থীরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে ক্লাসে তাই না শ্রেণীকক্ষে যেসব শিক্ষার্থীরা সব থেকে বেশি অ্যাক্টিভ এবং যাদের বোঝার যে চেষ্টা বা পড়া বোঝার চেষ্টা বা পড়াশুনোর চেষ্টা যাদের মধ্যে সবথেকে বেশি থাকে তারাই কিন্তু প্রশ্ন করে আর যারা পড়াশুনো থেকে দৌড়ে পালাতে চায় বা পিছিয়ে পড়তে থাকে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তারা কিন্তু কখনোই শিক্ষকদের সাথে মানে কনভার্সেশনে যায় না খুব একটা যে শিক্ষকদেরকে প্রশ্ন কিন্তু করে না সেইভাবে খুব একটা ঠিক আছে তো কোন শিক্ষার্থীরা প্রশ্ন করে যারা কিন্তু শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া নয় যারা শ্রেণীকক্ষের পড়াশুনোর সাথে নিজেকে জুড়তে শিখেছে বা শ্রেণীকক্ষের পড়াশুনোগুলো তারা বোঝার চেষ্টা করছে তারা রিলেট করে রেখেছে সেই পড়াটার সাথে সেই শিক্ষার্থীরাই কিন্তু বারবার প্রশ্ন করে এবং সেই শিক্ষার্থীদের মধ্যেই বারবার প্রশ্ন করার প্রবণতা দেখা যায় তো এখানে আমাদের ক খ এবং গ তিনটে অপশনের ভিত্তিতেই কিন্তু আমরা বলতে পারি যে এই শিক্ষার্থীটা তো পিছিয়ে পড়া নাও হতে পারে কিন্তু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যেই শিক্ষার্থী সত্যিকারের পিছিয়ে পড়বে তার পরীক্ষার ফলাফলই একমাত্র তাকে শনাক্ত করার উপায় ওকে একমাত্র শনাক্ত করার উত্তম পদ্ধতি দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে সবচেয়ে উত্তম উপায় কারণ ক খ গ এই সি মানে এই গ নয় আমি বলে রাখি তোমাদেরকে গটা নয় কারণ যেসব শিক্ষার্থীরা প্রশ্ন করার প্রবণতা যাদের মধ্যে বেশি থাকে তারা কখনোই পিছিয়ে পড়া শিক্ষার্থী হতে পারে না এখানে দেখো ক এবং খ এই দুটোই কিন্তু পিছিয়ে পড়াদের মধ্যেই কিন্তু পড়ছে দেখো ক এবং খ এই দুটো কিন্তু আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু দেখতে পাই যে তারা শ্রেণীকক্ষে যখন আমরা পর্যবেক্ষণ করি দেখি একটু অন্যমনস্ক হয়ে আছে বা পড়াশুনোর দিকে মন নেই অন্যদিকে হয়তো তাকিয়ে আছে আবার খ নাম্বার যে অপশানটা শিক্ষার্থী অস্বাভাবিক আচরণ এটাও কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া যে শিক্ষার্থী তার তাদের কিন্তু একটা সিম্বল হতেই পারে একটা চিহ্ন হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে ক এবং খ এই দুটো বৈশিষ্ট্য কারোর মধ্যে আছে জন্যই তাকে আমরা পিছিয়ে পিছিয়ে পড়া হিসেবে চিহ্নিত করতে পারি তখনই আমরা স্যাঙ্গুইন হব যে সে সত্যিকারের পিছিয়ে পড়েছে অর্থাৎ তাকে পিছিয়ে পড়েছে তার শনাক্ত করার সবচেয়ে উত্তম উপায় অর্থাৎ সব থেকে ভালো যে উপায় সেটা কিন্তু হবে আমাদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অর্থাৎ আমরা যখন পরীক্ষা নেব সেই শিক্ষার্থীটা যখন পরীক্ষার ফলাফলটা বেরোবে তখন আমরা বুঝতে পারবো যে কো সে কোন জায়গাগুলো পারেনি সে কোন জায়গাগুলোতে কি ধরনের ফল করেছে এবং তার ভিত্তিতে আমরা স্যাঙ্গুইন হব যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীটা ক্রমশ কিন্তু পিছিয়ে পড়ছে তো যারা আমার পেইড ক্লাস করেছো তাদেরকে আমি পেইড ক্লাসের যে এমসি কিউ সিরিজ সেখানেও আমি তোমাদেরকে হয়তো এই টাইপের একটা কোশ্চেন দিয়েছিলাম তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেগুলো আমরা সহজে দেখে বুঝবো না ঠিক আছে দেখো এখানে কিন্তু ক আর খ এই দুটো বৈশিষ্ট্যও কিন্তু তাদের মধ্যে দেখা যায় বাট এই দুটোই সবচেয়ে উত্তম পদ্ধতি নয় কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ব্যাখ্যাটা যে অনেক স্টুডেন্টরা থাকে ইন্ট্রোভার্ট তাদের হয়তো আচরণে অস্বাভাবিক মনে হলেও তারা কিন্তু পিছিয়ে পড়া স্টুডেন্ট নয় তারা পড়াশোনায় হয়তো যথেষ্ট ভালো ফল করে পরীক্ষায় হয়তো ভালো ফল করে তারা কেউ কেউ হতে পারে লাজুক হয়তো শ্রেণিকক্ষে খুব বেশি কথাবার্তা বলে না চুপচাপ থাকে এরকমও হতে পারে ঠিক আছে সো আমাদের সব থেকে উত্তম পদ্ধতি কোনটা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার কখন মনে করে শিক্ষার্থী যে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার এই ধরনের কনসেপ্ট তার মধ্যে কখন তৈরি হতে পারে শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া রয়েছে শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পাঠদান চলে তাহলে কখন শিক্ষার্থী বুঝবে এটা শিক্ষার্থীর সবথেকে কাছের যে শিক্ষা সহায়ক উপকরণ সেটা কিন্তু পাঠ্যপুস্তক যে শিক্ষা সহায়ক উপকরণটা শিক্ষার্থী কিন্তু সবসময় তার কাছে পায় একটা জিনিস দেখো তোমরা যখন শিক্ষক মহাশয় কোনো শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে পড়ান তখন কিন্তু সেই যে শিক্ষা সহায়ক উপকরণ সেটা কিন্তু সবসময়তে শিক্ষার্থী পান না যখন শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় পড়ান তখনই কিন্তু সেই শিক্ষা সহায়ক উপকরণগুলো সে দেখতে পায় কিন্তু বাড়িতে গেলে কিন্তু সেই শিক্ষা উপকরণগুলো গুরুত্ব হারাবে তার কাছে তখন তার কাছে কি থাকবে সবথেকে ইম্পর্ট্যান্ট যে শিক্ষাসহক উপকরণ পাঠ্যপুস্তক যেটা কিনা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য জরুরি এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে যেমন একটি শিক্ষা উপকরণের নাম বলো যে শিক্ষার্থী এবং শিক্ষক দুজনেই উপকৃত হন সেটাই কিন্তু পাঠ্যপুস্তক ঠিক আছে পাঠ্যপুস্তক কতটা ইম্পর্ট্যান্ট আমরা জানি যারা আমার পেইড ক্লাস করেছো তারা আরও ভালো করে জানো তো দেখো এইবার আমাদেরকে কী দেখতে হবে যে পাঠ্যপুস্তকটাই কিন্তু শিক্ষার্থীর কাছে থাকছে তাই তো তাহলে দেখো যে নিচ থেকে আমরা যাই শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাঠদান চলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাঠদান চলে মানেই যে একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার এই কনসেপ্ট তার মধ্যে তৈরি হতে পারে না কারণ এইটা হচ্ছে শুধুমাত্র শ্রেণীকক্ষে শিক্ষার্থী যখন দেখে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাঠদান চলছে অর্থাৎ শ্রেণীকক্ষে পাঠদান চলছে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা তো হতেই পারে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না শিক্ষক সঠিক উত্তর লিখলেই পরীক্ষায় নম্বর পাওয়া যাবে এর জন্য কিন্তু তার মধ্যে এটা আসতে পারে না যে একগুচ্ছ সঠিক উত্তরের হচ্ছে শিক্ষা এটা তার মধ্যে আসতে পারে না ঠিক আছে কারণ তার যে মূল্যায়ন সে উত্তর সে কনসেপ্টটা ঠিকঠাক বুঝতে পেরেছে কি না তার জন্য তাকে প্রশ্ন উত্তর লিখে পরীক্ষায় নম্বর যাচাই করতে হয় ঠিক আছে তো এই কারণটাও কিন্তু আমাদের যুক্তিযুক্ত মনে হচ্ছে না শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান তখন এটাও আমাদের যুক্তিযুক্ত মনে হচ্ছে না কারণ শিক্ষক মহাশয় তো বুঝতে পারলো কি শিক্ষার্থী সেই জন্য তো সঠিক উত্তর চাইতেই পারে যে তুমি কি বুঝলে বলো ঠিক আছে কিন্তু দেখো ক নাম্বার অপশানটা কিন্তু একদমই আলাদা রয়েছে শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া রয়েছে পাঠ্যপুস্তকে কিন্তু এই জন্য সঠিক উত্তর কিন্তু ওরকমভাবে দেওয়া থাকে না যত বড় হবে শিক্ষার্থীরা তত কিন্তু পাঠ্যপুস্তকে যে উত্তরের যে সমাহার এই জিনিসটা কিন্তু আমাদের চোখে পড়ে না ঠিক আছে এতে আমরা ছোট ছোট যে শ্রেণীকক্ষের যে বইগুলো যেগুলো বেসরকারি স্কুলের তাও আমি বলবো সেইখানে কিন্তু প্রশ্ন উত্তরের পার্ট কিছুটা থাকলেও পাঠ্যপুস্তকে সরকারি যে বইগুলো করেছে ক্লাস ওয়ান টু ফোরের যে বইগুলো রয়েছে সেইখানে কিন্তু ওরকমভাবে কোয়েশ্চনের সঠিকভাবে একদম অ্যান্সার সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই কারণ পাঠ্যপুস্তকে যদি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সেভাবে দেওয়া থাকতো তাহলে শিক্ষার্থীর মনে এটাই চলে আসতো যে শিক্ষা মানেই একটা একগুচ্ছ উত্তরের সমাহার এই কোয়েশ্চেনটা কিন্তু আমি বলবো ইম্পর্টেন্ট দেখো এইভাবে তো কোয়েশ্চেন ডিটো কমন দেওয়া যায় না তোমরা জানো তোমরা যদি পাঁচ হাজারটা এমসিকিউ পড়ে যাও তাহলে পরেও কিন্তু সঠিক এমসিকিউ তোমরা কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম তো আমি কেন বলছি যে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমাদের অন্য কোনো প্রশ্ন দিতে পারে তো সেই জন্য বলছি একটু বুঝে নাও আর এটা তোমাদের জানা দরকার যে তোমরা যেহেতু প্রাইমারি টিচার হওয়ার জন্য পরীক্ষাটা দিচ্ছ তো সেই জন্য প্রাইমারির বইগুলো সম্পর্কে তোমাদের একটু নলেজ কিন্তু রাখা দরকার আমি বলবো অবশ্যই তোমরা ওয়ান টু ফোরের যে বইগুলো রয়েছে তোমরা একটু দেখে যাবে ঠিক আছে এটা তোমরা জানো এবং শুধু ওয়ান টু ফোর নয় তোমাদের ক্লাস এইট পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখে যাওয়া উচিত টু এইট ওকে যদি তোমরা পারো দেখে যেতে তাহলে সেটা তোমাদের জন্য ভীষণই ভালো হবে ফ্রুটফুল ব্যাপারটা হবে আচ্ছা তাহলে কথাতে চলে আসি এই ওয়ান টু ফোরের বইগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু প্রশ্ন প্রশ্নের সাথে সাথে উত্তর লেখা এই ধরনের বই কিন্তু আমরা দেখতে পাই না ঠিক আছে সো এই ধরনের জিনিসটা যখনই বইতে বা পাঠ্যপুস্তকে চলে আসবে তখনই শিক্ষার্থীদের মনে হবে যে শিক্ষা মানেই হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার শুধু প্রশ্ন থাকবে উত্তর থাকবে সেগুলো আমরা গিলবো এবং গিলে আমরা সেটাকে উগলে দেব ব্যাস দ্যাট ইজ শিক্ষা সেটা কিন্তু নয় তো এই জিনিসটা যাতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি না হয় সেই জন্যই কিন্তু পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর যে দেওয়া থাকবে এরকম কিন্তু হয় না ঠিক আছে আমাদেরকে উত্তরটা খুঁজে নিতে হয় একটা প্যাসেজ থেকে আমাদেরকে উত্তরটা খুঁজে নিতে হয় এবং শিশুদেরকে বা শিক্ষার্থীদেরকে এইভাবেই শেখাতে হয় যে দেখো এইখান থেকে তুমি প্রশ্নের উত্তরটা খুঁজে বের করো ওকে এবার চার নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে সমস্যাটি দূর করার একটি উপায় হচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ সিটেটের কোশ্চেন এটা সিটেটের কোশ্চেন এবং এখানে কোন ভাষার কথা দেওয়া রয়েছে দেখো আমরা জানি যে আমাদের ভাষা হচ্ছে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা থাকে প্রথম ভাষা আমাদের কি যেটা আমাদের মাতৃভাষা তাই তো যেটা আমরা মায়ের কোল থেকে বসে বসে যে ভাষাটা আমরা শিখি সেটাকে আমরা মাতৃভাষা বলি অর্থাৎ বাড়িতে যেই ভাষাটার কোনো প্রশিক্ষণ নিতে হয় না যেই ভাষায় প্রশিক্ষণ না নিয়েই যেই ভাষার কোনো রকম গ্রাম্যাটিক্যাল পোর্শন না জেনেই আমরা সঠিকভাবে শুদ্ধ লাইন উচ্চারণ করতে পারি সেটাই আমাদের প্রথম ভাষা অর্থাৎ মাতৃভাষা কিন্তু নতুন করে যে ভাষাটা আমরা শিখি সেটা কিন্তু আমাদের দ্বিতীয় ভাষা যেমন আমাদের সিলেবাসে যেটা অন্তর্ভুক্ত রয়েছে ইংরেজি ইংরেজি ভাষাটা কিন্তু আমাদেরকে শিখতে হয় তো এখানে কি বলা হয়েছে কোশ্চেনের শুরুতেই বলা হয়েছে নতুন কোনো ভাষা শিক্ষাকালীন তাহলে এখানে আমরা ইংরেজি ভাষাটা ধরে নিতে পারি সেই ইংরেজির বদলে অন্য যে কোনো ভাষার ক্ষেত্রেই ব্যাপারটা সত্যি সে যদি তোমরা এখন বলো যে হিন্দি ভাষার ক্ষেত্রে বা সংস্কৃত ভাষার ক্ষেত্রে সেটাও কিন্তু সত্যি কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রেও সত্যি মানে আমাদের মাতৃভাষা ব্যতীত আমাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃভাষা হিন্দি তাদের জন্য আবার এখানে অন্য রকম হয়ে যাবে ব্যাপারটা বুঝতেই পারছো তোমরা তাহলে নতুন কোনো ভাষা মাঠে অর্থাৎ মাতৃভাষা ব্যতীত নতুন কোন ভাষা যখন শিক্ষা দেওয়া হয় সেই অবস্থাতে শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণবিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবি বিশ্বাসের অভাব বোধ করে অর্থাৎ এই ভাষাটা যখন সে বলতে যায় তখন তার আত্মবিশ্বাসের অভাব আমরা দেখতে পাই যেটা কিন্তু আমার আমরা মাতৃভাষা যখন একটা ছোট তিন চার বছরের শিশু পরিষ্কার বাংলা কথা বলতে শেখে তখন তার মধ্যে কিন্তু কোনো জড়তা থাকে না কোনো আত্মবিশ্বাসের অভাব থাকে না কারণ সে গ্রামাটিক্যাল পার্টটা না জেনেই ভাষাটা কিন্তু সহজাতভাবেই শিখে গেছে শুনে শুনে অর্জিত ও অর্জন করেছে তো সেই জন্য তার মধ্যে যে আত্মবিশ্বাসের অভাবটা থাকে না সেই আত্মবিশ্বাসের অভাবটা কিন্তু থাকে নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থা ঠিক আছে নতুন কোনো ভাষা শিখছে তখন তার উচ্চারণ বিধি থেকে শুরু করে তার গ্রামাটিক্যাল পোর্শন তার সিনট্যাক্স সব কিছুতেই তার একটা আত্মবিশ্বাসের অভাব বোধ হচ্ছে তো এই সমস্যাটা দূর করার উপায় হিসেবে শিক্ষক মহাশয় কি পদক্ষেপ নিতে পারে এখানে দেখো পরপর অপশনগুলো দেওয়া রয়েছে ক্লাসে শিশুদের মধ্যে কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান অর্থাৎ ক্লাসে শিশুদের মধ্যে কথোপকথনের প্রয়োজন হবে এমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান করতে হবে তাদের কোনো পেশাদার পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি বা বাচন পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের পুনঃ পুনঃ অনুশীলন করানো দেখো এই যখনই থাকবে যে বাইরে থেকে লোক এনে কোনো একটা থেরাপি দেওয়া বা কোনো একটা পরামর্শ দেওয়া বা কিছু করা যখন বাইরে থেকে লোক এনে যে কোনো পরামর্শদাতাকে দিয়ে মানে মানে স্কুলিং সিস্টেমের বাইরে বিদ্যালয়ের বাইরের কোনো লোককে এনে কোনো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা এই ধরনের অপশনগুলোকে আগেই আমরা কাট করে দেব। কারণ একটা শিক্ষক মহাশয়ের কর্তব্য তাকে তাকেই শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দিতে হবে এবং সে যাতে তাকে সঠিক শিক্ষা দিতে পারে সেই জন্য কিন্তু তাকে যথেষ্ট রকমভাবে প্রশিক্ষিত করে পাঠানো হয় ঠিক আছে এই জন্য পাঠানো হয় না যে সে পারছে না কাজটা বাইরে থেকে কোনো পেশাদারকে ডেকে এনে সে কাজটা সম্পন্ন করাতে হবে সো এই ধরনের কোনো অপশান যখন আমরা পাবো তখন সেটাকে আমরা কাট করব হ্যাঁ অবশ্যই যদি কোশ্চেনটা নেগেটিভ না থাকে তবে অনেক সময় তো কোয়েশ্চেন এখন দিয়ে দিচ্ছে না যে কোনটি নয় কোনটি সঠিক নয় তখন যদি এই ধরনের অপশান থাকে তাহলে পরে আমরা রাইট অ্যান্সার করবো বাট যদি নেগেটিভ কোশ্চেন না থাকে যদি এরকম পজিটিভ কোশ্চেন থাকে তাহলে এই ধরনের অপশান কিন্তু এই ধরনের অ্যান্সার কিন্তু হয় না এটা সবসময় মাথায় রাখবে গ নাম্বার অপশনটা রয়েছে ভুল হলেই তা সংশোধন করে দেওয়া আচ্ছা যখন ভুল হবে তখনই যদি শুধুমাত্র সংশোধন করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের যেই জড়তা ভাব বা আত্মবিশ্বাসের অভাব সেটা কিন্তু কাটবে না তাদের তারা এটা তো জানবে যে আমরা আমাদের ভুল হচ্ছে এবং সেই ভুলটা সংশোধন করে দিচ্ছে স্যাররা কিন্তু ভুল তো হচ্ছে ঠিক আছে সো এই অপশানটাও কিন্তু আমরা নিতে পারছি না ঘ নাম্বার অপশানটা যে শুধুমাত্র ভুল সংশোধন করে দিলেই যে ঠিকঠাক হয়ে যাবে সব এটা কিন্তু নয় ঘ নাম্বার রয়েছে ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ করানো ক্লাসে শিশুদেরকে দিয়ে সরব পাঠ করালে তার হয়তো প্রোনাউন্সিয়েশন ভালো হবে তার রিডিং পড়া অর্থাৎ পঠনের যে দক্ষতা সেটা তার বাড়বে কিন্তু এই যে কথোপকথন অর্থাৎ ভাষা ভাষাটি বলতে গিয়ে তার যে অসুবিধাটা হচ্ছে এই জিনিসটা কিন্তু কাটবে না ঘ নাম্বার অপশান দিয়ে তাহলে আমাদের এখানে আমরা বুঝেই গেলাম যে রাইট অ্যান্সার কোনটা হবে কন তাহলে ক্লাসে শিশুদের মধ্যে কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান করতে হবে অর্থাৎ ক নাম্বার অপশনটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। পাঁচ নাম্বার কোয়েশ্চেন কোনটি তথ্য ও কোনটি মতামত তা বোঝার জন্য প্রয়োজন অর্থাৎ তথ্য কোনটা আর মতামত কোনটা এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি প্রয়োজন মনোযোগ প্রয়োজন মূল তথ্য গ্রহণ প্রয়োজন তথ্য বিশ্লেষণ প্রয়োজন নির্দেশ অনুসরণ প্রয়োজন দেখো নির্দেশ অনুসরণ নির্দেশ অনুসরণ তো আমাদের প্রয়োজন কিন্তু তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ নির্দেশে কি দেওয়া রয়েছে তা দিয়ে তো আমরা তথ্য আর মতামত বুঝতে পারবো না আমাদেরকে তথ্য কোনটা আর মতামত কোনটা এটা বুঝতে গেলে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে যে তথ্যটা দেওয়া রয়েছে তার বিশ্লেষণ করতে হবে তথ্য বিশ্লেষণটাকে শিখতে হবে কোনটি তথ্য কোনটি মতামত বোঝার জন্য কি প্রয়োজন তথ্যের বিশ্লেষণ প্রয়োজন মনোযোগ তো থাকতেই হবে আমাদের মনোযোগ দিয়ে কিছু একটা জানতে হবে বা শুনতে হবে কিন্তু তার মধ্যে থেকে মনোযোগ দিয়ে তো শুধুমাত্র আমরা তথ্য আর মতামতকে ব্যাখ্যা করতে পারি না তার জন্য আমাদের তথ্যের বিশ্লেষণ প্রয়োজন তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তথ্য বিশ্লেষণ খুব ফ্ল্যাট কোশ্চেন ছিল এটা বেশি কথা বলবো না পরের কোশ্চেনে চলে যাই পাট শেষে যে মূল্যায়ন হয় সেটি হলো একদম কিন্তু তোমাদের এটা ফ্ল্যাট কোশ্চেন দেওয়া হয়েছে পাট শেষে যে মূল্যায়ন হয় সেটি হলো এইটাকেই কিন্তু তোমাদের একটা ঘটনার আকারে দিতে পারে মনে করে এই কনসেপ্ট ঠিক আছে তোমাদেরকে ঘটনার আকারে দেওয়া হলো যে শ্রেণীকক্ষে এতজন ছাত্র ছিল সেই ছাত্রদেরকে এত দিন ধরে পাঠ দেওয়া হলো এবং সম্পূর্ণ পাঠ শেষে তাদের একটা মূল্যায়নের ব্যবস্থা করা হলো সেই মূল্যায়নকে কি বলা হবে ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাদেরকে কনসেপচুয়াল কোশ্চেন কি একটা গল্পের আকারে তোমাদেরকে দেওয়া হয় এখানে আরও কনসেপচুয়াল কোশ্চেন আমি তোমাদের ইনক্লুড করেছি সেগুলোও যখন করাবো তখনও তোমরা বুঝতে পারবে আর এরপরে থেকে প্রতিদিনই থাকবে আমি তো বলেই দিলাম প্রত্যেক দিনের সেটেই কিন্তু তোমাদের সিটেটের কনসেপচুয়াল কোশ্চেন আমি কিছু কিছু রাখবো যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং দেখো এই যে এই ধরনের ফ্ল্যাট কোয়েশ্চেনকেই কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনে রূপান্তরিত করা হয় সো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা হয়তো ভাবছো যে ম্যাম তো খালি বলে যাচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন কনসেপচুয়াল কোশ্চেন কী করে বুঝতে পারবো রে বাবা পরে শিক্ষাতে যদি রাইট অ্যান্সার না করে আসতে পারি ভয় পাবে না একদমই ভয় পাবে না কারণ তোমরা যা পড়ছো তোমরা যে থিওরিগুলো পড়ছো তোমরা যে কনসেপ্টগুলোকে নিচ্ছ তোমরা যে নলেজগুলোকে গ্যাদার করছো যে ইনফরমেশানগুলোকে গ্যাদার করছো সেই ইনফরমেশন কনসেপ্ট সেই থিওরিগুলোকে কাজে লাগিয়েই কিন্তু স্যাররা কনসেপ্টচুয়াল কোয়েশনগুলোকে তৈরি করেন তো সেই জন্য তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা শুধু নিজেদের কনসেপ্ট ক্লিয়ার করে যাও কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না কনসেপচুয়াল চুয়াল কোয়েশ্চেন আনসার করতে কিন্তু তোমরা যদি ইনফরমেশান গ্যাদার কম করো তাহলে কিন্তু ইনফরমেটিভ কোয়েশ্চনের আনসার কিন্তু তোমরা করতে পারবে না সো আমাদেরকে দু দিক থেকেই প্রিপেয়ার থাকতে হবে কারণ কখনোই এই কথাটা বলা হয়নি যে কনসেপচুয়াল কোশ্চেনই শুধু আসবে ইনফরমেটিভ কোনো কোশ্চেন আসবে না ওকে একটা কোশ্চেন ছাড়া গেলেও সেটা আমাদের জন্য খুব খারাপ আমাদেরকে চেষ্টা করতে হবে সব কোশ্চেনের সঠিক অ্যান্সার করার সেই জন্য আমরা সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাব ওকে দেখো পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটাকে আমরা কি বলি আভ্যন্তরীণ মূল্যায়ন বলি বহির মূল্যায়ন বলি প্রাথমিক মূল্যায়ন বলি সামগ্রিক মূল্যায়ন বলি প্রাথমিক মূল্যায়ন তো আমরা বলবই না কারণ পাঠ শেষে হচ্ছে বহির মূল্যায়ন আমরা বলবো না আভ্যন্তরীণ মূল্যায়নও কিন্তু আমরা বলবো না আভ্যন্তরীণ মূল্যায়ন এবং বহির মূল্যায়নে এখানে কোনো মানে কর্মদক্ষতাই নেই এখানে কোনো কার্যই নেই গড় খ নাম্বার অপশানটা ইনভ্যালিড আমরা বলতে পারি এখানে আমাদের ফাইট হবে গড় ঘকে নিয়ে যে প্রাথমিক মূল্যায়ন না সামগ্রিক মূল্যায়ন এই মূল্যায়নটাকে কিন্তু আমরা সামগ্রিক মূল্যায়ন বলবো কারণ কি যেটা মূল্যায়নটা পাঠ শেষে হচ্ছে অর্থাৎ একদম পাঠদান শেষে বা যে আমাদের সিলেবাস রয়েছে সেই পাঠদান শেষ করে কমপ্লিট করে যে মূল্যায়নটা হয় সেটাকে আমরা বলবো সামগ্রিক মূল্যায়ন ওকে তাহলে এখানে আমাদের রাইট আনসার আমরা পেয়ে গেলাম ঘ নাম্বার অপশনটা সামগ্রিক মূল্যায়নে এবার দেখো সাত নাম্বার সাত নাম্বার কোশ্চেনটাও ভীষণ ফ্ল্যাট কোয়েশ্চেন রয়েছে সরব পঠন আর আমি অবলিক দিয়ে পঠন প্রক্রিয়ায় করেছি তোমাদের এটা মনে রাখবে যে হয় সরব পঠন দিয়ে কোয়েশনটা আসতে পারে বা পঠন দিয়ে কোশ্চেনটা আসতে পারে সেই জন্য আমি অবলিক দিয়ে দুটোই দেখে দিয়েছি সরব পঠন বা পঠন প্রক্রিয়ায় অন্য একটি দক্ষতাও লুকিয়ে থাকে সেটি কি দেখো পঠন প্রক্রিয়াতে অন্য একটা দক্ষতা লুকিয়ে থাকে সেই দক্ষতাটা কি আমরা জানি ল্যাঙ্গুয়েজ স্কিল চারটি কি। শ্রবণ কথন লিখন এবং পঠন তাই তো শ্রবণ কথন পঠন এবং লিখন শ্রবণ কথন পঠন এবং লিখন এই চারটে কিন্তু তোমরা পরপর যে চারটে দক্ষতা এটা কিন্তু মনে রাখবে অনেক সময়তে কিন্তু দিয়ে দিতে পারে যে সাজিয়ে লেখো পরপর করে সাজিয়ে লেখো তো সেই জন্য আমি বলবো স্কিলগুলোকে তোমরা পরপর মনে রাখার চেষ্টা করবে তো এখানে বলা হচ্ছে যে সরব পঠনের সাথে আর একটা দক্ষতাও লুকিয়ে থাকে সেই দক্ষতাটা কি ব্যাকরণ ব্যাকরণ কোনো দক্ষতা হতে পারে না ব্যাকরণ কোনো দক্ষতা হতে পারে না ঠিক আছে তো ব্যাকরণ আমরা বলি কথায় যে গ্রামেটিক্যাল স্কিল স্ট্রং করতে হবে কিন্তু গ্রামার অ্যাকচুয়ালি কোনো দক্ষতা সেভাবে তো নয় গ্রামারটা আমাদেরকে শিখতে হয় আমাদেরকে আয়ত্ত করতে হয় গ্রামারটাকে তাই তো তো এটা কিন্তু সেরকমভাবে কোনো দক্ষতা আমরা এরকমভাবে বলতে পারি না সো গ্রামার এখানে হবে না এখানে শ্রবণ কথন লিখনের মধ্যে কোনটা হবে দেখো যখন আমরা পাঠ করছি সরব পাঠ করছি বা পঠন করছি সেটা যে কোনো পঠন হতে পারে সরব পঠন হতে পারে নীরব পঠন হতে পারে বাট এখানে সরব পঠনের কথাটাই কিন্তু বেশি করে গুরুত্ব পাচ্ছে কারণ যে অ্যান্সারটা এখানে হবে সেটা কিন্তু সরব পঠনকে কেন্দ্র করেই হবে সো এখানে যদি পঠন থাকে তাহলেও আমাদেরকে কিন্তু সরব পঠনটায় ধরে নিতে হবে ওকে তো সরব পঠন যখন আমাদের করা হয় তখন একটা দক্ষতা আমাদের লুকিয়ে থাকে সেটা শ্রবণ দক্ষতা নিশ্চয়ই নয় কারণ পঠন কার্য যখন চলে তখন শ্রবণের কোনো মানে অ্যাক্টিভিটি থাকে না কথন আচ্ছা কথা বলা অর্থাৎ কথা কিন্তু আমাদেরকে বলতেই হচ্ছে না লেখাটা তো হবে না গ নাম্বার কারণ যখন আমরা পাঠ করি তখন আমাদের লেখার কোনো কাজ কিন্তু থাকে না বাট আমরা যখন সরব পাঠ করি তখন আমরা কিভাবে কথা বলছি সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ঠিক আছে তো এই কথনটা কিন্তু তোমাদের ভীষণভাবে প্রয়োজন তাহলে কথনের যে দক্ষতা এইটাই কিন্তু লুকিয়ে থাকে সরব পঠনের অভ্যন্তরে অর্থাৎ একটা শিক্ষার্থী কিভাবে সরব পঠন করছেন তার কথন দক্ষতার ওপরে কিন্তু সেটা নির্ভর করবে তার যদি কথন দক্ষতা ঠিকঠাক না থাকে তার যদি স্পিকিং স্কিল ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে সরব পাঠ করতে পারবে না ওকে তাহলে বুঝতেই পারছো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সরি আমি অ্যান্সারটা এখানে দিইনি তো তোমাদের জন্য এটা এইচডাব্লিউ থাকলো হোমওয়ার্ক এটাও তোমাদের থাকলো মানে আমি তো বলেই দিলাম তোমাদেরকে কনসেপ্টটা যাই হোক তোমরা একটু কমেন্টে লিখে দিও ঠিক আছে আর আমি এখানে দিইনি তবে রাইট অ্যান্সার আমি আর বলে দিচ্ছি এখানে কিন্তু কথন হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে কথন মানে স্পিকিং স্কিল যেটা স্পিকিং যে স্কিলটা সেটাই কিন্তু আমাদের দরকার হয় সরব পঠনের ক্ষেত্রে ওকে আশা করি তোমাদের অ্যান্সারটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না এখানে খ নাম্বার যে অপশানটা খ নাম্বার অপশানটাই কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার আট নম্বর কোয়েশ্চানে চলে যাব আমরা পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদী উপাদানগুলোর সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কীভাবে স্বনিমগুলোর সমন্বয়ে শব্দ গঠন হয় বা শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর পদ্ধতিকে বলা হয় কী ভীষণ একটা বড় মাপের একটা কোশ্চেন দেওয়া রয়েছে দেখে মনে হচ্ছে কত কঠিন কোশ্চেনটা আসলে কিন্তু কোশ্চেনটা কঠিন নয় তোমাদেরকে পড়তে হবে একটু ঠিকভাবে ঠিক আছে কোশ্চেন কঠিন যদি একবার তোমরা মনে করো যে কোশ্চেনটা তো কঠিন রে বাবা তাহলে কিন্তু আর মাথায় ঢুকবে না ওকে এটা কিন্তু তোমরা সব সময় মনে রাখবে কোশ্চেন থেকে যখনই ভয় পাবে তখন সেই কোশ্চেনটা কিন্তু আর দশবার বললেও তোমাদের মাথায় ঢুকবে না কারণ পরীক্ষা অ্যাটমসফিয়ারটা এরকমই থাকে সো প্রথমেই ভয় পাবে না একটা কথা মাথায় রাখবে এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তোমাদের একদম মাথার ওপর দিয়ে যাচ্ছে সব প্রশ্নই তোমাদের বোঝার মতো আসবে সো আগে থেকে ভয় পেলে কখনোই কিন্তু চলবে না আমাদেরকে ভয় পাওয়া যাবে না ওকে তো দেখো কোয়েশ্চেনটা কি রয়েছে পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদি উপাদানগুলোর সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিমগুলোর সমন্বয়ে শব্দ গঠন হয় শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতিকে কি বলে তার মানে কি এই যে শেখানো হচ্ছে সেই পদ্ধতিটা এখানে দেওয়া হয়েছে যে কি পদ্ধতিতে শেখানো হচ্ছে সেই পদ্ধতিটার নাম কি তোমরা সবাই জানো এটা আমার যারা পেট ক্লাস করেছে তারা তো জানোই এগুলো আমি একদম তোমাদেরকে খুব ভালো করে এইভাবেই তোমাদেরকে ইংলিশ টার্মগুলো দিয়ে তোমাদেরকে বোঝানো আছে পেইড ক্লাসে ওকে তো বটম আপ পদ্ধতি সমগ্র ভাষা পদ্ধতি গঠনবাদী পদ্ধতি টপ ডাউন পদ্ধতি সব তোমরা জানো সো এখানে আমাদেরকে কোশ্চেনটা শুধু একটুখান ভালো করে এখন দেখতে হবে তার আগে আমাদেরকে বুঝতে হবে যে বর্ণ স্বনিম আরে বাবা স্বনিম জিনিসটা কী তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্বনিম তো আমি বুঝতে পারছি না ম্যাম তো খালি স্বনিম স্বনিম বলে যাচ্ছে স্বনিম জিনিসটাই তো বুঝতে পারছি না দেখো স্বনিম হচ্ছে এমন একটা জিনিস আমাদের ভাষায় না বাগধ্বনি ধরনের ব্যবহার মানে দু ধরনের ভূমিকা পালন করে থাকে একটা হচ্ছে ধ্বনিমূল আর একটা হচ্ছে স্বনিম ঠিক আছে বা সহধ্বনি ধ্বনিমূলের সংজ্ঞা হিসেবে বলা যায় যে ভাষার যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের যে পারস্পরিক যে মূল ধ্বনিগত যে বিরোধ থাকে এবং যার ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে সেই যে একক ওই এককগুলোর প্রত্যেকটিকেই ধনিমূল বা স্বনিম বলা হয় অর্থাৎ এই ধনিমূল এবং স্বনিম এই দুটো কিন্তু ব্যাপার একই দু ধরনের ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ধনীমূল আর একটা হচ্ছে সহধ্বনি এই ধনিমূলকেই কিন্তু বলা হয় স্বনিম আশা করি বুঝতে পারছো তোমরা স্বনিম কাকে বলা হয় ধনিমূলকেই কিন্তু স্বনিম বলা হয় তাহলে এই যে ধনীমূল এই ধনীমূল জিনিসটা কি যে ছোট ছোটো কিছু ধ্বনিগত এককের পারস্পরিক মূল ধ্বনিগত যে বিরোধ তৈরি হয় অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফোনেটিক কন্ট্রাস্ট যে ইংরেজিতে আমরা যেটাকে বলে থাকি ফোনেটিক কন্ট্রাস্ট সেই জিনিসটাকেই আমরা স্বনিম বলবো আচ্ছা এখনও তোমাদের মনে হচ্ছে যে বুঝতে তো পারলাম না তাহলে ম্যাম কীভাবে বোঝাচ্ছে একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে তোমাদেরকে একটা খুব সহজ উদাহরণ আমি দেব জাল এবং জাম ভালো করে শুনবে জাল এবং জাম এখানে একটাতে আছে বর্গীর জয় আকার ল জাল আর একটাতে আছে বর্গীর জয় আকার ম জাম এখানে দেখো তোমরা যদি শব্দগুলোকে ভাঙো আমি এখানে ভেঙে তোমাদের ডিটেলসে দেখাইনি কারণ অনেকটা সময় নষ্ট হবে আর এই কনসেপ্টগুলো তোমরা জানো সবাই জয় আকার আর ল জাল আর বর্গীর জয় আকার আর ম জাম এখানে কিন্তু সমস্ত যদি গোটা শব্দটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি জ যোগ আ যোগ ল যোগ অ এইভাবে যদি আমরা ভেঙে যদি বর্ণটা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো শুধুমাত্র ল আর ময়ের মধ্যে একটা স্বনিমগত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তা বাদে দুটো শব্দের মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নেই তো রকম যদি কাল আর খাল আমরা বলি সেখানেও কিন্তু একই ধরনের ব্যাপার চলে আসছে ঠিক আছে কাল খাল জাল জাম পান বান এই ধরনের যে ছোট্ট যে ধ্বনিগত যে ধ্বনিমূলের যে পরিবর্তনে যে দুটো শব্দ আলাদা হয়ে যাচ্ছে সেই যে পরিবর্তনের যে এককটা সেটাই হচ্ছে আমাদের স্বনিম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার আমাদেরকে সঠিক অ্যান্সারটা বুঝে নিতে হবে এখানে কী বলেছে প্রথমেই বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদী উপাদানগুলোর সঙ্গে পরিচয় ঘটাতে হবে তাহলে প্রথমে ছোট ছোট বর্ণ দিয়ে শুরু হচ্ছে আমাদের বর্ণ এবং স্বনিম এই ব্যাপারগুলো দিয়ে আমাদের শুরু হচ্ছে তারপরে কি হচ্ছে সমগ্র পাঠটা শেখানো হচ্ছে ধীরে ধীরে তার মানে কি এই পদ্ধতিটাকে আমরা বলবো বটম আপ পদ্ধতি একদম নিচ থেকে ওপরের দিকে ওঠা হচ্ছে ক্রমশ ঠিক আছে নিচ থেকে ওপরের দিকে ওঠা হলে কী হয় বটম আপ পদ্ধতি বলি আমরা সেটাকে একদম নিচ থেকে ওপরের দিকে ওঠা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ কোনটা যে প্রথমে একটা তোমাদেরকে গল্প পড়িয়ে দেওয়া হলো তারপরে সেই গল্পটা থেকে আমি এখন কিন্তু টপ ডাউনের কথা বলছি মাথায় রাখবে বটম আপ পদ্ধতি কিন্তু বলছি না আমি তোমাদেরকে এখন টপ ডাউনটা বোঝাচ্ছি যে টপ ডাউনটা কেন হবে না টপ ডাউন পদ্ধতিটা কি প্রথমে আমরা প্রথমে একটা পাঠ আমরা পড়লাম তারপরে সেই পাঠে কি ধরনের সিনট্যাক্স ইউজ হচ্ছে যে কি ধরনের শব্দগুলো ব্যবহার হচ্ছে তারপরে সেই শব্দগুলোর মধ্যে কি কী ধরনের ধ্বনিগত বর্ণগত পার্থক্য রয়েছে সেই দিকে যাওয়া সেটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি অর্থাৎ যেটা ওপর থেকে নিচের দিকে আসে যেটা ওপর থেকে এইভাবে নিচের দিকে আসে সেটাকে বলি আমরা টপ ডাউন পদ্ধতি অর্থাৎ বিশ্লেষণ একটা মানে ফার্স্টলি একটা বিবৃতি থেকে আমরা একটা সূক্ষ্ম বিশ্লেষণে পৌঁছাই এটাকে বলা হয় টপ ডাউন পদ্ধতি আর আপ বটম আপ পদ্ধতি সম্পূর্ণ উল্টো বটম আপ পদ্ধতি হচ্ছে এইরকমভাবে আমরা কিন্তু প্রথমে পাঠটা পড়ে প্রথমে আমরা স্বনিমটাকে জানবো প্রথমে আমরা ধনী বর্ণ এগুলোকে জানবো তারপরে কিন্তু ধীরে 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 আমরা বিস্তারিত পাঠের দিকে পৌঁছে যাব এটাকে বলা হয় হচ্ছে বটম আপ পদ্ধ পদ্ধতি অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে যাওয়া ওকে নিচ থেকে ওপরের দিকে যাওয়া এটা কিন্তু মনে রাখবে টপ ডাউন পদ্ধতি আর বটম আপ পদ্ধতি কোনটাকে টপ ডাউন পদ্ধতি বল বলে কোনটাকে বটম আপ পদ্ধতি বলে এই দুটো কিন্তু আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আমার মতো করে তোমরা একটু বাড়িতে ভালো করে বই পড়বে তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা আমার পেইড ক্লাস করেছো তারা সবাই ভালো মতো বুঝে গেছো আশা করি আচ্ছা নেক্সট ক্লাসে সরি নেক্সট কোশ্চনে চলে যাই আমরা ন নম্বর কোশ্চেন যে ক্ষেত্রে মনোযোগ সবচাইতে বেশি প্রয়োজন সেটি কি মনোযোগ কোনটাতে প্রয়োজন হয় আমাদের কথা বলার সময় মনোযোগ হ্যাঁ কথা বলার সময় মনোযোগ প্রয়োজন হয় ঠিকই যে আমরা কী বলছি না বলছি এটা বলার জন্য আমাদের মনোযোগ প্রয়োজন হয় ঠিকই কিন্তু মনোযোগ আমাদের প্রয়োজন হয় না কারণ আমরা কথা বলছি তো আমরা মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভলি কিছু শুনছি না কিন্তু পঠন পড়ার দিকেও আমাদের মনোযোগ দরকার হয় কিন্তু সেইভাবে মনোযোগ দরকার হয় না এখানে দেখো বলেছে যে মনোযোগ সবচাইতে বেশি প্রয়োজন কোনটা এই যে তোমরা ভাবছি যে ম্যাম তো বলে যাচ্ছে কথনে পঠনে লিখনে কখনোই বলে মনোযোগ প্রয়োজন হয় না কিন্তু কঠন পঠন পঠন লিখে সবটাতেই তো মনোযোগ দরকার হয় মনোযোগ ছাড়া আবার কী হয় না কথা বলা যায় মনোযোগ ছাড়া না পঠন করানো যায় মনোযোগ ছাড়া না লিখন করানো যায় মনোযোগ ছাড়া তাই না কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে দেখো সব চাইতে বেশি প্রয়োজন হয় কোনটা এইটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এখানে সব চাইতে বেশি মনোযোগ কোন ক্ষেত্রে আমাদের দরকার হয় সেটা কিন্তু শ্রবণ আমরা যখন কোনো কিছু শুনি তখনই কিন্তু আমাদের মনোযোগটা সব থেকে বেশি করে দরকার হয় কারণ অপর মানুষটা কি বলছে তার পরিপ্রেক্ষিতে আমাকে কনভারসেশনটা করতে হবে তো শ্রবণ শোনার ক্ষেত্রে মনোযোগটা এবং কতগুলো ইনফরমেশান আছে যে শুনে শুনে তোমাদেরকে মনে রাখতে হয় তো শ্রবণের ক্ষেত্রেই সব থেকে বেশি মনোযোগ কিন্তু প্রয়োজন হয়ে থাকে ওকে সব থেকে বেশি মনোযোগ প্রয়োজন হয়ে থাকে শ্রবণের ক্ষেত্রে তাহলে কঠন পথ পঠন লিখন শ্রবণ চারটে ক্ষেত্রেই মনোযোগ প্রয়োজন আমাদের হয়ে থাকে বাট সবটাই যে মনোযোগ বেশি লাগে আমাদের শ্রবণের ক্ষেত্রে ওকে এবার নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা দশ নম্বর কোশ্চেন ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক কেবল তার শিক্ষণের দিকে নজর দেবেন শিক্ষার্থীর মনস্তত্ত্ব সম্পর্কে জানবেন শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান সম্পর্কে জানবেন এবং শুধুমাত্র শিক্ষার্থীর সামাজিক অবস্থান জানবেন দেখো একজন শিক্ষক যখন ভাষা শিক্ষণ দেয় শ্রেণী কক্ষ ভাষা শিক্ষাদান দেয় তখন কেবল তার শিক্ষণের দিকে নজর দিলে কিন্তু হবে না এবং যে শিক্ষাই দিক না কেন শিক্ষক কেবলমাত্র শিক্ষণের দিকে নজর দেওয়া এটা কখনোই একটা সঠিক অ্যান্সার হতে পারে না শিক্ষক মহাশয় কেন শিক্ষণের দিকে সবসময় তুই নজরটা দেবেন তাকে তো চারিদিকে নজর দিতে হবে শুধু শুধুমাত্র নিজে কি পড়াচ্ছেন সেই দিকে শুধু নজর দিলে হবে শিক্ষার্থী কতটা নিতে পারছে সেটাও তো দেখতে হবে শিক্ষার্থীর মনস্তত্ত্ব সম্পর্কে জানবেন হ্যাঁ অবশ্যই শিক্ষার্থীর মনস্তত্ত্ব সম্পর্কে জানবেন কিন্তু শুধুমাত্র মনস্তত্ত্ব সম্পর্কে জানলেও তো হবে না শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান সম্পর্কে জানবেন এই অপশানটাকে আমাদের একটু ঠিক মনে হচ্ছে তাই না গ নাম্বার অপশানটা অর্থাৎ যেরকম শিক্ষার্থীর মনস্তত্ত্ব আমাদেরকে জানতে হবে সেরকম সে কোন সামাজিক অবস্থানে বিলং করছে সে কোন সামাজিক অবস্থানে অবস্থান করছে সেটাও আমাদেরকে জানতে হবে তার যে তার যে সোশ্যাল যে ব্যাপারটা এই জিনিসটা খুব দরকার যে সে কোন পরিবেশে রয়েছে তার চারিদিকে অ্যাটমসফিয়ারটা কীরকম এটা কিন্তু আমাদের জানা খুব দরকার কারণ এই সামাজিক অবস্থানটা কিন্তু শিক্ষার্থীদের মনস্তত্বের ওপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে তো শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান সম্পর্কে কিন্তু জানতে হবে শিক্ষককে শুধুমাত্র আবার শিক্ষার্থীর সামাজিক অবস্থান সম্পর্কে জানলেও কিন্তু হবে না সেই সামাজিক অবস্থান তার মনো মানুষ মানে মানুষে বা মনোজগতে কি পরিবর্তন ঘটাচ্ছে তার মনস্তত্ত্বে কী ধরনের পরিবর্তন ঘটেছে সেটাও জানতে হবে তাহলে অপশন গ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও তার সামাজিক অবস্থান দুটো সম্পর্কেই কিন্তু জানবেন শিক্ষক তবেই কিন্তু একজন শিক্ষক ভাষা শিক্ষণের ক্ষেত্রে সফলতা অর্জন করবে এবার দেখো এগারো নম্বর কোশ্চেন আবার একটা সিটেটার কোশ্চেন আমরা পেয়েছি খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা আমাদের সবার প্রিয় আমাদের ঠাকুমা দিদা এরা আমাদের খুব কাছের হয় খুব প্রিয় হয় ওদেরকে নিয়েই দেখো এই কোশ্চেনটা দেওয়া রয়েছে এবং আমি জানি না এই সিচুয়েশানটা হয়তো তোমাদের মধ্যে মানে সবাই হয়তো ফেস করেছো খুব কমজন আছো যে এই সিচুয়েশানগুলোর সাথে পরিচিত নয় কিন্তু বেশিরভাগই কিন্তু এই সিচুয়েশানগুলোর সাথে পরিচিত দেখো খুব নস্টালজিক একটা কোয়েশ্চেন ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন আমাদের কিন্তু সবারই এই দিনটা হয়তো বা এসেছে বেশিরভাগ জনেরই এসেছে যারা ঠাকুমা দিদাকে কাছে পেয়েছি হ্যাঁ হয়তো বই থেকে গল্প পড়ে শোনাননি কিন্তু গল্প বলে শুনিয়েছেন এরকম তো আছেই তাই না তো যাই হোক ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন এইভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে পরিচয় করান বা কত সুন্দরভাবে কনসেপ্টটি এখানে তুলে ধরা হয়েছে যে এইভাবেই তিনি নানান ধরনের বই এবং নাতি নাতনিদেরকে নতুন নতুন ভাবনার সাথে কিন্তু পরিচয় করান শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে অবশ্যই শিশুদেরকে কিন্তু এই গল্প বলা বা গল্প শোনা এই জিনিসগুলো ভীষণ আকর্ষণ করে এবং সেটা যদি ঠাকুমা দিদাদের কাছ থেকে হয় তাহলে তো আর বলার কোনো মানে ইয়ত্তাই থাকে না আমরা কত যে ভালোবাসতাম ঠাকুমা দিদাদের কাছে কাছ থেকে গল্প শুনতে এটা তোমরা সবাই জানো এবং তোমরা যাদের বাড়িতে এখনও আছে তারা তো তারা ফিলও করো তো এবার যাই হোক তো শিশুরা এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে কিন্তু যুক্ত হয়ে পড়ে তাহলে এই যে কৌশল অর্থাৎ যে কৌশলে ঠাকুমা নতুন নতুন বই এবং নতুন নতুন ভাবনার সাথে শিশুদের পরিচয় ঘটাচ্ছেন এই যে কৌশল এই কৌশলটাকে আমরা কী বলবো কোশ্চেনটা বুঝতে পারলে তাহলে তোমাদেরকে এখানে কিন্তু মানে বলা হলো শুধু কিন্তু এখান থেকেও কোশ্চেনটা দিতে পারত যে একজন তিনি বই এবং নতুন নতুন ভাবনার সাথে প্রত্যেকদিন শিশুদের পরিচয় টান এই কৌশলটিকে কি বলা হয় কিন্তু সেইটা ফ্ল্যাট কোয়েশন না দিয়েই ওই ফ্ল্যাট কোশ্চেনটাকেই একটু কনসেপচুয়াল কোশ্চেন করে দিয়েছে যে ঠাকুরমা বাড়িতে তার নাতি নাতনিদের সাথে বই থেকে অর্থাৎ নাতি নাতনিদেরকে বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন এবং এর মাধ্যমেই তিনি নতুন নতুন ভাবনার সঙ্গে তাদের পরিচয় করান এবং বিভিন্ন বই এবং ভাবনা দুটোর সাথেই তাদের পরিচয় করান তো এটাকে কি বলা হবে অংশীদারিত্বমূলক পঠন কথোপকথন ভিত্তিক পঠন সরব পঠন আদর্শ পঠন দেখো আদর্শ পঠনের মাধ্যমে আদর্শ পঠন তো এটা মানে সম্পূর্ণ এককেন্দ্রিক হয়ে যাচ্ছে ব্যাপারটা যে একজন আদর্শ পঠন করছে ঠিক আছে মডেল রাই রিডিং তো এই মডেল রিডিং বা আদর্শ পঠন এটাকে আমরা বলবো না কারণ কি তিনি বই থেকে গল্প পড়ে শোনাচ্ছেন মানে এই নয় যে একদম পারফেক্টলি আদর্শ পঠন করে তিনি চলে যাবেন তিনি তার নাতি নাতি তার নাতি নাতনিরা যদি সেখান থেকে একটা লাইন না বুঝতে পারে তাহলে তো সেই বই থেকে সেই ঠাকুমা সেই লাইনটা তাদেরকে বুঝিয়ে দেবে তাই না কিন্তু আদর্শ পঠনের ক্ষেত্রে শুধুমাত্র তিনি ভালো করে রিডিংটা পড়ে চলে যাবেন এটাকে বলা হয় হচ্ছে আদর্শ পঠন তাই না আর সরব আদর্শ পঠন প্লাস মানে ঠাকুমা নিজে বুঝতে পারছে সেই পঠনটা নিজে আয়ত্ত করছে পঠনটা এটাকেও আমরা আদর্শ পঠন বলতে পারি বাট এখানে তো তিনি শেয়ার করছেন এখানে তো তিনি গল্পটা নাতি নাতনিদের সাথে শেয়ার করছেন নাতিনাতনিদেরকে বুঝিয়ে বুঝিয়ে পাঠ করাচ্ছেন তাহলে এটা আদর্শ পঠনের কোনো নমুনা নয় সরব পঠন এটাকে সরব পঠনও বলা যায় না সরব পঠনের মাধ্যমে তিনি করছেন কিন্তু কৌশলটা বোঝার চেষ্টা করো এখানে কৌশলটা ইন্ডিকেট করেছে এইখানে নাতি নাতনিদেরকে গল্প শোনাতে গেলে তো সরব পঠনের মাধ্যমেই গল্পটা শোনাতে হবে কিন্তু সরব পঠনই তো শুধুমাত্র লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে এইভাবেই তিনি নতুন নতুন বই এবং নতুন নতুন ভাবনার সাথে শিশুদেরকে পরিচয় করান তা নাতিনাতনিদেরকে পরিচয় করান তো এই ঘটনাটার এই কৌশলটা জানতে চেয়েছে যে এটা কী কৌশল সো সরব পঠন তো এখানে হতে পারে না কারণ সরব পঠন তো একটা পদ্ধতি কোনো কৌশল তো নয় আচ্ছা খ নাম্বারটা দেখো রয়েছে কথোপকথন ভিত্তিক পঠন কথোপকথন ভিত্তিক পঠনও কিন্তু এটা নয় কারণ কথোপকথন ভিত্তিক পঠন তখনই হতো যখন এই বই গল্পের বই থেকে অর্থাৎ বই থেকে গল্প পাঠ আসতো না বই থেকে গল্প পাঠ এসেছে মানেই কথোপকথন ভিত্তিক পঠন কিন্তু এটা হচ্ছে না ঠিক আছে মানে কথা বলতে বলতে যে পঠন সেটা কিন্তু এটা হচ্ছে না এটা হচ্ছে কিন্তু অংশীদারিত্বমূলক পঠন অর্থাৎ শেয়ার শেয়ার রিডিং ঠাকুমা নিজেও পড়ছেন নাতনি নাতনিদেরকেও শোনাচ্ছেন ঠিক আছে ঠাকুমা নিজেও পড়ছেন নাতি নাতিদেরকেও শোনাচ্ছেন অংশীদারিত্বমূলক পঠন অর্থাৎ শেয়ার্ড রিডিং বলবো আমরা এটাকে কোশ্চেনটা কিন্তু মনে রাখবে এখান থেকে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে ঠিক আছে কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো একটা সুন্দর একটা কোশ্চেন আচ্ছা বারো নম্বর কোশ্চেনটা দেখো অবরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি তোমরা সবাই জানো আরোহী অবরোহী পদ্ধতি কনসেপ্ট বলে আমি আর তোমাদেরকে অনেকটা টাইমও হয়ে গেছে আমাদেরকে শেষ করতে হবে এখনও আরও তিনটে কোয়েশ্চেন বাকি আছে আরোহী অবরোহী পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে আমি আর মানে টাইম ওয়েস্ট করতে চাই না আশা করি তোমরা সবাই জানো তোমরা সবাই ট্রেন্ড আরোহী অবরোহী পদ্ধতি জানো না এটা বললে পরে আমি বলবো যে পরীক্ষাতেই বসো না আর তো যাই হোক অবরোহী পদ্ধতির ত্রুটি কোনটা এতে সময় ও শক্তি খরচ বেশি হয় এতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় না এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না এই পদ্ধতি শিক্ষার্থী পছন্দ করে না রাইট অ্যান্সারটা বলে দাও তো তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও রাইট অ্যান্সারটা কী হবে ওকে রাইট অ্যান্সারটা কিন্তু অপশন গ হয়ে যাবে এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না আমরা সবাই জানি অবরোহী পদ্ধতিটা কী আর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব তেরো নম্বর কোয়েশ্চেন কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয় সেই দক্ষতা গুচ্ছ হচ্ছে শৈক্ষিক দক্ষতা শুনে আবার তোমরা ভয় পেয়ে যাবে না শৈক্ষিক দক্ষতার মধ্যে কিন্তু আলাদা কিছু নেই ভবিষ্যতে শিক্ষণ দক্ষতার কথা এখানে বলা হয়েছে কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠান আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই কিন্তু গড়ে ওঠে অর্থাৎ আনুষ্ঠানিক যে পঠন সেই পঠনটা শুরু অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পঠন কখন শুরু হয় তিন চার বছর বয়স থেকে তার আগেই কিছু দক্ষতা তার কিন্তু গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয় অর্থাৎ সে আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার পরে সে কীভাবে পড়াশোনা করবে তার দক্ষতা সে কীরকমভাবে বাড়াবে বা তার দক্ষতা কীরকম হবে শৈক্ষিক দক্ষতা বা শিক্ষা গ্রহণের যে দক্ষতা শৈক্ষিক দক্ষতা মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে শিক্ষা গ্রহণের যে দক্ষতা সেটা তার কীরকম হবে সেই বুনিয়াদ তৈরি করে দেয় অর্থাৎ সেই প্রাথমিক অবস্থাটাও তৈরি করে দেয় সেই দক্ষতা গুচ্ছকে আমরা কি বলতে পারি অনপেক্ষিত পাঠক্রম পাঠক্রম এখানে হবে না কারণ এখানে দক্ষতা বলেছে এখানে অনপেক্ষিত পাঠক্রম ব্যাপারটা হবে না কারণ এখানে বলেছে যে আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগে ভালো করে এই জায়গাটা দেখো এই জায়গাটা ভালো করে দেখো শিশুর আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগে যে দক্ষতা গড়ে ওঠে আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতা বুনিয়াদও তৈরি করে দেয় এই দক্ষতা গুচ্ছ অর্থাৎ যেই দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে তাহলে আনুষ্ঠানিক পঠনই যখন শুরু হয়নি তাহলে পাঠ্যক্রমের কোনো এখানে মানে হয় না তারপরে দেখো অনপেক্ষিত সাক্ষরতা সাক্ষরতার ব্যাপারটাও এখানে আসছে না কারণ সাক্ষরতা কি আমরা সবাই জানি অনপেক্ষিত সমাধান সমাধান কেন আসবে এখানে তো কোনো সমস্যাই তৈরি হয়নি তাহলে সমাধান কেন আসবে এটা হচ্ছে অনপেক্ষিত বলি অর্থাৎ তার যে সে যে আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগেই সে যে দক্ষতাগুলো গ্যাদার করছে সে যে বুনিয়াদগুলো যে তার তৈরি হচ্ছে শৈক্ষিক দক্ষতার বুনিয়াদ তো সেইটাকে আমরা বলতে পারি তার অনপেক্ষিত বলি। ঠিক আছে সেটা তার একটা বিশেষত্বাবলী যে সে এই দক্ষতাগুলো তার মধ্যে আগে থেকেই গড়ে উঠছে এবং এই দক্ষতাগুলো তার শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করবে ইন ফিউচার তো অনপেক্ষিত বলি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার চোদ্দো নাম্বার কোয়েশ্চেন একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে শোনেননি এতে তিনি বিমূড় করলেন কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে শেখে নিচের কোনটির মধ্যে প্রতিফলন দেখতে পাই আচ্ছা দেখো একজন মা হঠাৎ করে লক্ষ্য করলো যে তার সন্তানটির মা মধ্যে এমন এমন সে সন্তান মাঝে মাঝে এমন এমন কথা বলছে যা কিনা বড়দের পরিবারের বড়রা হয়তো সেরম ধরনের কথা কখনো বলেনি এতে তিনি বিমূড় বোধ করলেন তার খুব খারাপ লাগলো যে তিনি মানে কারণ তিনি বিশ্বাস করেন যে শিশু এবং পরিবার বা ঘনিষ্ঠজনদের থেকেই অনুকরণ করে শিশু শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনরা যেরমভাবে আচার আচরণ করে কথাবার্তা বলে সেটাকেই অনুকরণ করতে শেখে তো তার পরিবার বা ঘনিষ্ঠজনরা তো কেউ এইভাবে কথা বলে না তারপরেও কেন তার শিশুর মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে তো নিচের কোনটির মধ্যে এই প্রতিফলন আমরা দেখতে পাই এটাকে আমরা কি বলবো আচরণবাদ বলবো গঠনবাদ বলবো বহুভাষিকতা বলবো সহজোৎপন্ন জ্ঞানবাদ বলবো দেখো এইখানেও কিন্তু তোমাদের কনসেপ্ট আমি যে বললাম যে কনসেপ্ট বা থিওরি যেগুলো তোমরা পড়বে সেগুলোকেই কাজে লাগানো হবে আচরণবাদ কি আমরা সবাই জানি এর সাথে কিন্তু আচরণবাদের কোনো সম্পর্ক থাকলো না আচরণবাদ কিন্তু এখানে হচ্ছে না কারণ বিহেভিয়ারিজমের গোটা কনসেপ্টেই আমরা জানি এখানে যদি আমি চারটে তোমাদের के ब्यज কনস্ট্রাকটিভিজম বা মাল্টিল মাল্টিলিঙ্গুয়ালিজম যদি তোমাদেরকে বোঝাতে যাই তাহলে পরে আশা করি আরও আধা ঘন্টা তোমাদের পার হয়ে যাবে সো আমি তো ডিটেলসে তোমাদের বলতে পারছি না আমি শুধু অ্যান্সারটাকে তোমাদেরকে এখানে আলোচনা করে দিচ্ছি বাট এতটুকু কথা আমি তোমাদেরকে বলে রাখি যে বিহেভিয়ারিজম তোমরা সবাই জানো আচরণবাদ তোমরা সবাই জানো যে আচরণবাদের মধ্যে কিন্তু এটা পড়ছে না আচরণবাদের উল্টো দিকে যাচ্ছে গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজমের মধ্যেও কিন্তু এটা পড়ছে না গঠনবাদ কনসেপ্টটাও কিন্তু আলাদা এখানে কি বলা হয়েছে যে যেটা কখনো শোনেনি নি সন্তান তার বড়োদের পরিবারের মুখে শোনেনি নি কিন্তু সেই ধরনের কথা তার মুখে শোনা যাচ্ছে এটা না আচরণবাদ না গঠনবাদ আর বহুভাষিকতা তো নয়ই মাল্টিলিঙ্গুয়ালিজমের মধ্যেও কিন্তু এটা পড়ছে না বহুভাষাবাদ তো একটা আলাদা কনসেপ্ট তোমরা জানো ঠিক আছে তাহলে এখানে অপশান কাট করতে করতে আমরা যদি নাও জানি সহজ উৎপন্ন জ্ঞানবাদ বা নেটিভিজম যে ব্যাপারটা নেটিভিজম সম্পর্কে আমি তোমাদেরকে একটু শর্টে বলে দেব তো নেটিভিজম সম্পর্কে যদি তোমরা নাও জানো তাও কিন্তু তোমরা এখানে রাইট অ্যান্সার করতে পারবে কারণ বলছি কারণ আমরা অপশান কাট করতে করতে যাব তো আচরণবাদ এটা হতে পারে না গঠনবাদ হতে পারে না মাল্টিলিঙ্গুয়ালিজম তো হতেই পারে না তাহলে যদি বিহেভিয়ারিজম কনস্ট্রাকটিভিজম মাল্টিলিঙ্গুয়ালিজম কোনোটাই যদি না হয় তাহলে তো নেটিভিজমই পড়ে থাকছে তাই না তবে নেটিভিজম সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে নেব।

মানে যে ধারণাটা না মানসিক ক্ষমতা এবং মানসিক গঠন এইটা সহজাত হয় এবং শেখার মাধ্যমে অর্জিত হয় না এটা সহজাত অর্থাৎ সহজোৎপন্ন জ্ঞানবাদ বলছে না বাংলাটা সহজাত সহজাতভাবেই শিশু শিখে যায় রকম কোনো ধারণা মানসিক ক্ষমতা বা মানসিক গঠন এগুলো থেকে কিন্তু শিশু শেখে না শিশু কিভাবে শেখে সহজাতভাবে শেখে তার কোনো কারণ নেই যে আশেপাশে সে সবটা দেখছে বা সে আচরণটা সে উপলক্ষ করছে বলে বা উপলব্ধি করছে বলে সে সেই আচরণটা শিখছে এরকম অনেক সময়তে হয় না শিশু নিজে নিজেই শিখে যায় অনেকে বলে না যে শিশু মানে শিশুরা এমনভাবে কথা বলে যে দেখে মনে হয় যে তাকে হয়তো শিখিয়ে দেওয়া হয়েছে এরকম কথা কিন্তু তাকে কিন্তু শিখিয়ে দেওয়া হয় না এরকম কথা সে নিজে নিজেই বলে এরকম কথা তো তার স্বভাবজাত সেটা সে তার তার সেটা সহজাত অর্থাৎ সহজোৎপন্ন জ্ঞানবাদ জ্ঞানবাদ বলবো এটাকে আমরা নেটিভিসম বলবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নেটিভিসম জিনিসটা কী তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে উৎপন্ন জ্ঞানবাদ বা নেটিভিজম আচ্ছা পনেরো নম্বর কোশ্চেনে চলে যাই পনেরো নম্বর কোশ্চেনটা আমি সম্ভবত তোমাদেরকে ওয়ান টু থ্রি কোনো একটা সিরিজে আমি তোমাদেরকে করিয়েছিলাম হ্যাঁ হয়তো মানে একই রকমভাবে ছিল না কোশ্চেনটা একটু অন্যভাবে ঘুরিয়েছিল কোশ্চেনটা তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি তোমাদেরকে এখন বলবো না তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে এটা জানাবে এবং আমি তোমাদেরকে বুঝিয়ে অবশ্যই দেবো নাহলে তোমরা বলবে যে ম্যাম তো বুঝিয়েই দিল না তাহলে কীভাবে আমরা অ্যান্সার করব আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে দেওয়া হয়েছে এটা দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল চ্যাপ্টারটা থেকে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ স্কিল চ্যাপ্টারটা দেওয়া হয়েছে প্রকাশমূলক অসঙ্গতি গ্রহণমূলক অসঙ্গতি একই সঙ্গে প্রকাশ ও গ্রহণমূলক অসঙ্গতি ভাষার অলসতা আমি তোমাদের একটু সহজ করে দিই ভাষার অলসতা এখানে হবে না রাইট অ্যান্সার এই এক দুই অর্থাৎ ক খ এবং গ এই তিনটের মধ্যেই রাইট অ্যান্সার লুকিয়ে আছে এবার তোমাদেরকে বের করতে হবে যে দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা তার মানে এটা কথন কথন দক্ষতার কথা বলা হয়েছে এবার তোমাদেরকে বের করতে হবে যে কথন দক্ষতা কি ধরনের মানে কি মানে কথন দক্ষতাটা কি এক্সপ্রেসিভ না রিসেপটিভ কোনটা প্রকাশমূলক না গ্রহণমূলক কোনটা নাকি একই সঙ্গে প্রকাশ এবং গ্রহণ দুটো কাজই চলছে ঠিক আছে তো এটা তোমরা জানো যারা আমার পেট ক্লাস করেছো তাদেরকে তো সম্পূর্ণভাবে আমি চার্ট করে দিয়েছি কোনটার মধ্যে কী রয়েছে সেই সমস্ত চার্ট তোমাদেরকে করে দেওয়া রয়েছে তো আশা করি তোমরা সবাই এটা বুঝে গেছো যে প্রকাশমূলক অসঙ্গতি হবে গ্রহণমূলক অসঙ্গতি হবে না গ নাম্বার অপশনটা হবে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পনেরো নম্বর কোয়েশনের অ্যান্সারটা অবশ্যই করে জানাবে ওকে এবং দেখো এই কনসেপ্টটাকে নিয়েই কিন্তু তোমাদেরকে একটা গল্প তৈরি করে দেওয়া হতে পারে দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা হয়তো এমন একটা নাম দিয়ে একটা শিক্ষার্থীর কথা বলা হলো যে এই শিক্ষার্থী এই শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় একটা প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে দীর্ঘ বাক্য ব্যবহার করতে পারলো না বা একটা ঘটনা তুলে দেওয়া হলো তোমাদেরকে তার পেছনেও কিন্তু এই একই কনসেপ্ট কাজ করবে আশা করি আমি যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো যে আমাদের কনসেপ্টটাই আসল কনসেপ্ট যদি আমাদের ঠিক থাকে কনসেপ্টচুয়াল কোশ্চেন আমরা তুড়ি মেরে উড়িয়ে দেবো ওকে তো তাহলে আশা করি পনেরো নম্বরের কোশ্চেনটা তোমরা পারবে তো আজকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে পনেরো নম্বরের অ্যান্সারটা আজকের ক্লাস এই পর্যন্তই আবার পরের দিনে আমি পনেরোটা কোশ্চেনের সিরিজ নিয়ে চলে আসবো এবং সেখানেও কিন্তু থাকবে সি টেটের ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন যেই জিনিসগুলো কিন্তু তোমাদের দু হাজার তেইশের প্রাইমারি ডেটের জন্য বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আবার আমাদের নেক্সট ক্লাসে কিন্তু দেখা হচ্ছে